500 বছর ধরে উত্তরাঞ্চলের জয়পুরহাটে অনুষ্ঠিত হয়ে আসছে গোপীনাথপুর মেলা। জনশ্রুতি আছে, তৎকালীন শাসক হুসেন শাহ সে সময় তার প্রজাদের অবস্থা সচক্ষে দেখতে বের হতেন। গোপীনাথপুরের এক সনাতন ধর্মগুরুর আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি দোল পূর্ণিমা রাতে তাকে শতাধিক একর জমি উপহার দেন। এরপর থেকে স্থানীয় লোকজন প্রতিবছর দোল পূর্ণিমার সময় নানা আয়োজনে পাঁচ মাস ব্যাপী এই মেলার আয়োজন করে। মেলায় দেশ বিদেশ থেকে অগণিত ঘোড়া কেনা বেচা হয়। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। কথিত আছে, প্রায় 500 বছর আগে তৎকালীন জয়পুরহাটের শাসক হোসেন শাহ তার প্রজাদের আর্থসামাজিক অবস্থা সচক্ষে দেখতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতেন। একদিন গোপীনাথপুরের এক সনাতন ধর্মগুরুর আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি তাকে শতাধিক একর জমি লিখে দেন। তখন ছিল দোল পূর্ণিমার সময়। এরপর থেকে হোসেন শাহের মহানুভবতাকে স্মরণীয় করে রাখতে স্থানীয় লোকজন নানা আয়োজনে মেলার আয়োজন করেন। প্রতিবছর দোল পূর্ণিমার সময় আয়োজিত মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলায় গরু মহিষের পাশাপাশি দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন প্রজাতির বাহারি ঘোড়া বিক্রি হয়। আমি ঘোড়া বেচা কিনা করতে আসছি, আমার ঘোড়ার দাম চাইছি 2,20,000। বিভিন্ন জায়গা থেকে পাড়ি পত্র আসে, তারা কিনে এখান থেকে কিনে বিভিন্ন জায়গায় গাড়ির জন্য বেচা কিনা করে, তারাও নিয়ে যায়। এই মেলাতে আমি 500 করে ঘোড়া কিনি, কিনে নিয়ে যাই আমাদের ওখানে বিক্রি করে আমরা অনেক লাভ মুনাফা পাই। থেকে এসেছি, দুটা ঘোড়া নিয়ে এসেছি, ইন্ডিয়ান ঘোড়া, লালটার নাম হচ্ছে মহারাজা। আমার মোটে আসছি 10টা, বইনার 4টা। আজকে বাজার গত বছরের মতো এবার মনে হয় এরকম ভালো হবে না, তবে সবগুলো দাম বেশি বলতে আমাদের মনে হয় মোষ বেচা কিনা হয়ে যাবে। এই মোষ দেখবার বা কিনবার মোষের ব্যবসা মোটামুটি করে ব্যবসা করে তো না, মানে জায়গায় পানি এছাড়াও মেলায় গৃহস্থালির জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস এমনকি মুখরোচক খাবারও বিক্রি হয়। এখান থেকে সারা বছরের কেনাকাটা সারেন আশেপাশের 40 গ্রামের মানুষ। আমি সবার সাথে মেলা দেখতে এসেছি, দাদা এসে, জেঠু এসে, এখানে খুব ঘুরতে ভাল লাগছে, তার জন্য আমরা মেলা দেখতে বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে এসেছি। মেলাকে ঘিরে আশেপাশের গ্রামগুলোর ঘরে ঘরে চলে স্বজনদের মিলন মেলা। এই মেলায় সাধারণত জামাই আদর হয়ে থাকে, জামাইদের যারা নতুন বিবাহে বিয়ে দিয়ে থাকেন যে পরিবার, সে পরিবারগুলো অধীর আগ্রহে থাকেন এই মেলাতে আসবাবপত্র ক্রয় করার জন্য। এই মেলার মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান আয়োজকরা। গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলা দীর্ঘ 513 বছর যাবৎ সুন্দরভাবে পরিচালিত আসছে। আমাদের মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়, এছাড়া রয়েছে গরু মহিষ, ছাগল, ভেড়া, 11 প্রজাতির প্রাণী, তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র, কম্বল, মিঠাই, মিঠান্ন। আমাদের আইন শৃঙ্খলা সার্বিক অবস্থা আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। যান্ত্রিকতার এ যুগে নির্ভেজাল এই গ্রামীণ আয়োজন মাসব্যাপী জয়পুরহাটের ঘরে ঘরে এনে দেয় উৎসবের আমেজ, যা ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান মেলা কমিটির। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।